হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালো আছি। আর এখন হলো দুপুরবেলার টাইম, আমি বসে আছি, জাস্ট খাওয়া দাওয়া করে এই বসলাম। আর সৃজিৎ গেছে আজকে প্র্যাকটিসে, আজকে ওয়েডনেসডে, তো আজকে এখন প্র্যাকটিসের কোনো ঠিক ঠিকানা নেই। আগে যেমন স্যাটারডে সানডে একটা মানে দিন থাকতো, যেন স্যাটারডে সানডেতেই প্র্যাকটিস হবে। এখন যেহেতু স্কুল নেই, কিছু নেই, এই জন্য যেদিন ইচ্ছে সেদিনই এরকম প্র্যাকটিসে ডেকে নিচ্ছে আর যাচ্ছে ও। তো আজকে ওয়েডনেসডেতে প্র্যাকটিসে ডেকেছে, তো ও গেছে প্র্যাকটিসে, আর আমি খাওয়া দাওয়া করে এই বসে আছি। আর বসে বসে কিছু টুকটাক কাজ, কিছু গোছ গাছ এগুলো করছিলাম। আর আমি একটু পরেই যাব মারবাড়ি, মারবাড়ির জন্য বেরোবো, কিছু কাজ আছে। আর সৃজিৎ ওখান থেকেই চলে যাবে মারবাড়িতে, আর আমি একটু পরেই বেরোবো। আর এর জন্যই শুচ্ছি না, বসে আছি, কারণ শীতকালে যদি একবার কম্বলের নিচে, ব্ল্যাঙ্কেটের নিচে যদি একবার ঢুকে যাই, আমাকে বের করার সাধ্য কারণ নেই। মানে আমাকে কেউ 10 লাখ টাকা দিলেও আমি বেরোবো না, 20 লাখ টাকা দিলে বেরোও যেতে পারি, কিন্তু কিন্তু 10 লাখ টাকা দিলেও বেরোবো না। মানে এতটা ডেঞ্জারাস এই কম্বলটা, মানে শীতকালে, আর এখন ঠান্ডা পড়েছে 2-3 দিন ধরে, মারাত্মক ঠান্ডা পড়েছে। আর আর বিশেষ করে দুপুরবেলার ঘুমটা, মানে যা, মানে শীতকালে যদি দুপুরবেলা একবার ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে যায়, তাহলে আর মানে এতটা কষ্ট হয় বেরোতে, মানে বলার মতো নেই। এর জন্য আমি শুচ্ছি না, এবার চুপচাপ বসে আছি। আর বসে বসে একটু টিভি দেখছি। আস্তে আস্তে আমি রেডি হয়ে যাব, হয়ে হাঁটতে হাঁটতে নিয়ে বেরিয়ে চলে যাব। আর গিয়ে কিছু কাজ আছে, কাজ করে রাত্রেবেলা মা বলেছে ডিনার টিনার করে আসতে, কিছু প্রিপারেশন করছে মা ডিনারের জন্য। আর আমি গেলে কিছু না কিছু স্পেশাল প্রিপারেশন তো হয়ই। তো কল চলে এসেছিলো, আমার হাবির কল চলে এসেছিলো আমি বেরিয়েছি কিনা জানার জন্য। তো আমি রেডি হয়ে যাচ্ছি, রেডি হয়ে তারপর আমি যাই, তারপর গিয়ে তোমাদের সাথে ওখানে গিয়ে কথা বলছি। সো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি, আর দ্যাটস মাই লুক, দ্যাটস মাই কুর্তি। আর এখন আমি যাচ্ছি, আর রাস্তায় নো ব্লগিং, নাথিং, আমি ডাইরেক্ট বাড়ি যাবো, বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। মারবাড়ি এসেছি অনেকক্ষণ ধরে, আর এখানে বাচ্চা পার্টি, তোর বয়স এরকম হয়, আর লাইটের একটুখানি সমস্যা আছে, রাতের ডিনারটাও এখানেই করে যাব, কারণ মা বললো এখানে ডিনার করে যেতে। আর মা আছে, মা হ্যাঁ হাই করে দে, আমি বাদ দেব, হাই করো, হাই করো, ওই কাটা যায় করো, হাই। ময়দা মাখছে কচুরির জন্য, মা এভাবেই মাকে হিং দিয়েছে। মার হাতের কচুরি, মামা নতুন নতুন শিখেছে কচুরি বানানো, আমার চা পড়ে যাবে, লাফালাফি করিস না। এই যে স্পেশালিস্ট রাধুনী এখানে রান্না করছেন, আস্তে আস্তে যুদ্ধ করছো কেন এর সাথে, ভীষণ খিদেও পেয়ে গেছে। বেশি একটা সময় টাইম হয়নি, জাস্ট 6টা বাজে, টিফিনটা একটু তাড়াতাড়ি হচ্ছে, কারণ রাত্রেবেলা আবার তাড়াতাড়ি খেয়ে আবার বাড়ি যেতে হবে। একটা টেস্ট করেছি, জাস্ট ফাটাফাটি হয়েছে। হ্যাঁ ফাটাফাটি আমি এটা এনজয় করি, তারপর কথা বলছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মার বাড়ির থেকে এই ফিরে আসলাম, একটু আগেই আসলাম, এসে এখনো ড্রেস চেঞ্জ করিনি।
আর ভীষণ টায়ার্ড লাগছে, কারণ একটু দুপুরবেলা শুইনি, একটু ঘুমাইনি, কারণ এখান থেকে ওখানে গেছি, গিয়ে একটু গল্প টল্প হলো, আর তোমাদেরকে আর বেশি শ্যুট করিনি, আর বেশি দেখাতে পারিনি, একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, একটু কাজ ওখানে একটু কাজে গেছিলাম, তো ওই কাজে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, তাই আর আমি শ্যুট করিনি তারপর থেকে আর। আর তা আমি এখন আর ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, ফ্রেশন আপ হবো, তাই ব্লগটা আমি কালকে আবার কন্টিনিউ করবো। তো টিল দেন গুড নাইট, মর্নিং। তা এখন বাজে সকাল, কটা বেজে গেছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, 9:45 সকাল বেজে গেছে, 9:45। আর এই মহারাজ এখনও ঘুম ঘুম ভাব, তা তোমরা বুঝতেই পারছো 10:00 থেকে অনলাইন ক্লাস, আর এখনও উনি ঘুমাচ্ছেন। আর ঠান্ডাটাও পড়েছে ভীষণ পরিমাণে, আমি মশারিটা ওই পাশ দিয়ে খুলে দিচ্ছি, এক সেকেন্ড, ভীষণ ঠান্ডা ঠান্ডা একটা ভাব চলে এসছে, যে জিনিসটা আমি একদমই পছন্দ করি না, জাস্ট আই হেট ইট, আমি একদম পছন্দ করি না ওই জিনিসটাই এখন হচ্ছে। সকালে প্রচুর কুয়াশা, প্রচণ্ড কুয়াশা, আমি ছাদে যাওয়ার চান্স পাচ্ছি না যে তোমাদের দেখাবো। ঠান্ডা ভালো লাগে বাবা? হ্যাঁ, সৃজিৎ বলছে আমার ঠান্ডা ভালো লাগে। ওকে, উঠে পড়ো বাবা। জাস্ট লুক এট দ্য ওয়েদার, গুড আফটারনুন। আর সকালবেলা জাস্ট গুড মর্নিং বলেই আমি চলে গেছিলাম, আর তোমাদের সাথে কথা বলার টাইমই পাইনি। সকালবেলাটা এমনিতে আমি খুব বেশি বিজি থাকি, মানে আজকাল আমি সকালবেলা ব্লগিং করার টাইমই পাচ্ছি না, আর বিশেষ করে অনলাইন ক্লাসেসের জন্য বেশি বিজি হয়ে যাচ্ছি। আর সোমবার থেকে তো UT2 এক্সাম শুরু হচ্ছে, এর জন্য আরও বেশি বিজি হয়ে যাচ্ছে, হঠাৎ করে UT2 রিজাল্ট মানে রুটিন দিয়ে দিয়েছে, এর জন্য খুব বেশি। হ্যাঁ, আমার হাজবেন্ড চলে এসছে। হ্যাঁ, এখন আমরা লাঞ্চ করবো, আড়াইটার বেশি বেজে গেছে, তো লাঞ্চ করি নি, লাঞ্চ করে আসি, তারপর ঠিকভাবে কথা বলবো। এই দেখো সৃজিতের স্কুল, সৃজিতের স্কুলে সব বাচ্চা কাচ্চারা বসে রয়েছে। এক সেকেন্ড, ওই লাইটটা জ্বালিয়ে নিই, তোমাদের ভালোভাবে দেখাতে পারবো। সৃজিতের স্কুলে টেডি, ছোটা ভীম, গণেশা, রাজু, মোটু, পতলু সবাই বড়ে, দেখো ডগিও আছে, গণেশাও আছে, খরগোশও আছে, ওর নাম কি ছুটকিও আছে, সবাই আছে। আর এ পাত্তু সৃজিতের স্কুল, আর এ হলো সৃজিতের চেয়ার, কিছুর মধ্যেই একটা ভেজা ভেজা ভাব আসছে, জানি না কেন, যাই ধরতে যাচ্ছে, স্লিপারি 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 স্লিপারি, যেরকম একটা সবসময় একটা ময়েশ্চার ময়েশ্চার লাগছে, যে জিনিসটা আই হেট। কি বল, ময়েশ্চার মানে কি, সে ক্রিমের ময়েশ্চার না, মানে ভেজা 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 একটা ভাব লাগছে, কেন কি 3 দিন ধরে সানলাইট নেই তেমন, কোনো রোদের কোনো সে প্রকোপ তাপটাই নেই, সকালবেলা তো 12:00 বন্ধ, তো পুরো কুয়াশাই থাকে, তারপরে কি একটু একটু সানলাইট আসে, এর জন্য হয়তো পুরো ভেজা ভেজা ঘর টর সবই একটুখানি ভেজা ভেজা লাগছে, আর আমার খুব ইরিটেট লাগে এইসব জিনিসগুলো। আর সৃজিতের ওই ঘরটাকে পুরো মেস করে থুয়ে দিয়েছে, ওর স্কুল বানিয়ে সোফার উপরে খাতা কলম এইসব রেখে মেস করে দিয়েছে, জিনিসগুলো আমি সরাতেও পারবো না, সরাতে গেলেই ইউ নো জল কী করেছে। দেখো এখানে কী বানিয়েছে, এখানে 3টে তাস বানিয়েছে, আরও 2টো তাস আছে, তাস বানিয়েছে, দেখিয়ে যা তো, ও এসে দেখাবে, ও 2টো তাস বানিয়েছে। আর এখন আমি একটু ঘুমাবো, ভীষণ ঘুম পাচ্ছে। ওই তাসটা পরে দেখাবো, শুধু এই তাসটা দেখাচ্ছি, এখানে এই ডিজাইনটা আবার এখানে ছোট করে করতে হবে। এই দেখো আরেকটা তাস বানিয়েছে, কিন্তু ছোট ডিজাইনটা, কিন্তু আর
তা আমি এখন রেস্ট নেব আর এই ব্লগটা যেটা আমি কালকের থেকে শুরু করেছি এখন আমি শেষ করব না ওইগুলো নিয়ে যাও বাবা দাঁড়াও কি আছে মা এখানে রাখো এটা আমি নাকি চারটা সময় যাব তা তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আর তোমাদের সাথে আমি আমার নেক্সট ব্লগে দেখা করব টিল দেন বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে বাই বাই বলে দাও বাই 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 দেখিয়ে দিই তোমাকে বাই বাই